তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে এক্সটার্নাল টিচিংয়ের লেসন প্ল্যানের খাতা বানাতে হয়, আর আজকে আমি দেখাচ্ছি যে এক্সটার্নালের আরেকটা খাতা, সেটা হচ্ছে প্রজেক্টেরই, সেটা ফাইন আর্ট, মিউজিক আর ফিজিক্যাল এডুকেশনের, সেই খাতাটা তোমরা কীভাবে তৈরি করবে সেটাই দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, একদম এটা সবাই দেবে, সব খাতার সামনে এটা দিতে হবে, কলেজের নাম, তারপরে রোল নাম্বার আর প্রজেক্টের খাতা। এখানটা এক্সটার্নাল বলে লিখতে হবে, আমার এখানে লেখা হয়নি, আমি এটা পরে লিখে নেব। আর এই যে এখান দিয়ে রেজিস্ট্রেশন রোল নাম্বার, এটা তো লিখতেই হবে। এর পরের পেজটা চলে আসছে, এটা হচ্ছে বাণী, যে কোনো একজনের বাণী, আগের দিনই বলেছিলাম। এই যে আর এই যে ভূমিকা, তারপরে সূচিপত্র, আর এটা হচ্ছে প্রথমে আমি দিয়েছি হচ্ছে মিউজিকেরটা, ওই জন্যে মিউজিকের কিছু একটু ডিজাইন করে দিয়েছি। তারপরে এই যে এখান দিয়ে সব মিউজিকের লেখা, প্রজেক্ট আমার যে বিষয়ে সেটা লেখা, আর তার সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্টের ছবি, মিউজিক রিলেটেড কিছু ছবি। এই ছবিগুলো আমি প্রিন্ট আউট করে লাগিয়েছি। আমার মিউজিকের খাতাটা শেষ হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে ফাইন আর্ট। এইভাবে ফাইন আর্ট শুরু হওয়ার আগে একটা এক্সট্রা পেজে ফাইন আর্ট বলে লিখে তারপরে ফাইন আর্টে লেখা। প্রথমে হচ্ছে পেন্সিল, পেন্সিল সম্পর্কে লিখে, পেন্সিল সম্পর্কে যেহেতু আমার এক পেজে ধরে নি দু পেজে, তার জন্য আমি সেকেন্ড পেজে ছবিটা দিয়েছি, এই যে পেন্সিলের। তারপরে আছে রং, এই যে মিশ্র রং, প্রাথমিক রং, এগুলোকে আমি এই যে আঁকিয়ে দেখিয়েছি। তারপরে আয়তন, এই যে আয়তনগুলোও দেখিয়েছি যে কেমন আয়তন, কত মাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক সবগুলো। তারপরে আসলো প্যাস্টেল কালার, প্যাস্টেল কালারের এই যে প্যাস্টেল কালার দিয়ে একটা ছবি। তারপরে জল রং, জল রং দিয়ে একটা এই যে জবা ফুলের ছবি এঁকে দিয়েছি। তারপরে আসছে কোলাজ, এই যে কাগজ কেটে কোলাজ তৈরি করেছি। তারপরে একটা হচ্ছে আলপনা, এই যে আলপনা ডিজাইন। তারপরে চাঁদমালা, চাঁদমালা এখানে বানিয়ে দিইনি, বানিয়ে দিলে পরে পেজটা অনেকটা মোটা হয়ে যাবে, তো তার জন্য আঁকিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পাপেট, যেগুলো দিয়ে আর কি পুতুল নাচ দেখানো হয় সেরকম একটা পাপেট বানিয়ে দিয়েছি। তারপরে অরিগামি, এই যে এটা হচ্ছে অরিগামি কীভাবে তৈরি করে সেটা। তারপরে যে রেখা, রেখাচিত্র, এটা হচ্ছে মাটির কাজ, মানে মাটির জিনিস কীভাবে তৈরি করা হয় সেটা। এবার মাটির জিনিস তো এখানে দেখানো যায় না, তার জন্যে মাটির একটা হাঁসের ছবি এঁকে এখানে বুঝিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রিলিফ ওয়ার্ক, রিলিফ ওয়ার্কের ছবিটা আমার অনেকটা কঠিন লাগছিলো, তার জন্য আর খুব অনেকটা টাইম চলে যাচ্ছিলো, তাই আমি এটা প্রিন্ট আউট করে লাগিয়েছি। এটা হচ্ছে রিলিফ ওয়ার্ক। তারপরে এই যে পরিপ্রেক্ষিত, এটা পরিপ্রেক্ষিতের ছবি। তারপরটা হচ্ছে পেপার ব্যাগ, পেপার ব্যাগ কীভাবে বানাতে হয় সেটাই, এই যে পেপার ব্যাগ একটা আঁকিয়ে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কভার ফাইল, কভার ফাইল কীভাবে বানাতে হয় সেটা এখানে দেওয়া আছে। কাগজের খাম, এই যে। তারপর হচ্ছে ক্যালিগ্রাফি, মানে স্টাইল করে লেখা যেটা, তাই আমি এইভাবে লিখে দিয়েছি, এই লেখাগুলো লিখেছি। কেমন হয়েছে আমার এই পুরোটা সবাই কিন্তু একটু কমেন্টে জানিও, আমার খাতাটা কেমনভাবে তৈরি করেছি। এটা হচ্ছে ছাপচিত্র, মানে অনেক সবজি দেওয়া কালার করে, মানে অনেক রকমের ছবি বানানো। এখানে এটা হচ্ছে আলু দিয়ে, এটা পেঁয়াজ, আর এটা হচ্ছে ভেন্ডি। এই যে আমি এখানে বানিয়েছি, এই যে এটা পেঁয়াজ, এই যে এটা আলু কেটে করেছি, তার উপরে রং দিয়ে এটা বানিয়েছি ছাপচিত্র। তারপরে হচ্ছে পট ডেকোরেশন, মানে মাটির থালা বা মাটির যে কোনো কিছুতে যে আর্ট করা হয় সেটাই। এবার মাটির থালা বলে আমি এখানে আঁকিয়ে দিয়েছি, যেটা থালা, থালার উপর ডিজাইন, মাটির জিনিস তো এখানে দেখানো যাবে না তার জন্য। আর এটা হচ্ছে ফেব্রিক ডিজাইন, জামা কাপড়ে যে ফেব্রিক আর্ট করা হয় সেটাই, সেটাও আমি কাগজে আঁকিয়ে দেখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কাগজের মুখোশ, অনেক রকমের মুখোশ যেমন মেলায় কিনতে পাওয়া যায় সেরকমই একটা মুখোশ কাগজ দিয়ে যেমন বানানো হয়, এটা হচ্ছে ছাগলের মুখোশ। এটা হচ্ছে আমার ফাইন আর্টের খাতা শেষ হলো। এবার শুরু হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের খাতা। প্রথমে এখানেও একটা বাণী,
তারপরে হচ্ছে শংসাপত্র, তারপরে আর কি প্রজেক্টটা শুরু হচ্ছে, স্বাস্থ্যের ধারণা দিয়ে আর কি আমার প্রজেক্টটা, সেটাই লিখে এখানে কোনো ছবি টবি নেই, এইভাবেই লাস্ট অবধি লিখলেই এই যে তিনটে বিষয়ের ওপর খাতাটা কমপ্লিট, শেষ খাতা। এইভাবেই প্রত্যেকটা প্রজেক্ট তৈরি করতে হবে। এবার এক একটা কলেজে এক এক রকমভাবে ফাইন আর্টের প্রজেক্ট দেয়, কারণ সবাইকে সব রকম বিষয় সম্পর্কে লিখতে দেয় না, আমাদের এই কটা বিষয় সম্পর্কে লিখতে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার আর্টগুলো কেমন লেগেছে, আমি যেগুলো হাতে আঁকিয়েছি সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে।